দেখেন এফডিসির পরিবেশের থেকে বলার আগে আমি যেটা বলি আমাদের এক বোন খুন হয়েছেন তার লাশ পাওয়া গেছে কেরানীগঞ্জে বস্তাবন্দী অবস্থায় আমরা প্রত্যেকটা শিল্পী আমরা শোকাহত আমরা আমরা বুঝতে পারছি না আসলে কি বলা উচিত কি করা উচিত কারণ আমরা এই জাতীয় একজন আমাদের একজন শিল্পী নৃশংসভাবে খুন হতে পারেন এটা আসলে আমাদের ধারণার মধ্যে ছিল না সো তারপরেও আমি যেটা মনে করি আইন প্রয়োগকারী সংস্থা যথোপযোগী ব্যবস্থা নিয়েছে অত্যন্ত গুরুত্বের সাথে এই মামলাটিকে তারা তদন্ত করছেন সো এই মামলাটি তদন্তাধীন আছে আমরা তার আত্মার মাখফেরাত কামনা করব সেই শিল্পীরা আজকে আমরা সবাই যারা এখানে আছি আমরা শোক প্রকাশ করছি এটুকুই আমাদের পক্ষে বলার আছে বলার আছে এটুকুই আমরা বলবো দেখেন কার দিকে আঙুল উঠছে বা কিছু এ সম্পর্কে আমি কিছু জানি না তবে এটি আইন প্রয়োগকারী সংস্থার বিষয় সো এখানে আমরা তো আমার মনে হয় যে কোনো মানে আমরা কখনো যেটি আইন প্রয়োগকারী সংস্থা তদন্তাধীন বিষয় সেটিতে সন্দেহের বশবর্তী হয়ে আমরা তো কারো দিকে কিছু বলছি না এটা তো বিবেচনার বাইরে সো এটা পুলিশ র্যাব তদন্ত করছে তারা খুঁজে বের করবে এবং আমার বিশ্বাস আমাদের চাওয়া এতটুকুই যে আমাদের বোন খুন হয়েছে একজন শিল্পী খুন হয়েছে কে বা কাহারা তাকে খুন করেছে দ্রুততম সময় আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাব যেন সেই খুনিকে বের করে উপযুক্ত শাস্তি প্রদান করে বাংলাদেশের আদালত বা এর পেছনে যারাই জড়িত থাকুক তারা যেন শাস্তি পায় নির্বাচনী পরিবেশ আমার কাছে তো মনে হচ্ছে যে আমরা একটি আনন্দমুখর পরিবেশে নির্বাচন করার চেষ্টা করছি আমরা আমাদের ভোটারদের প্রচুর সাড়া পাচ্ছি এবং এবার একটি পরিবর্তনের জোয়ার আমরা আমরা ফিল করছি আমাদের ভোটারদের সাথে কথা বলে এবং সাধারণ মানুষের সাথে কথা বলে বহিরাগতরা মনে করেন আমি যা কাদেরকে বহিরাগত বলবো আমাদের দর্শক যে দর্শকের কারণে মনে করি আমি আজকে রিয়াজ আমার পাশে বসে আছেন আমাদের অনেক সম্মানের মানুষ ইলিয়াস কাঞ্চন ভাই আমাদের তো দর্শকরা ইলিয়াস কাঞ্চন রিয়াজ বানিয়েছে সেই দর্শক আমরা ইলেকশন পারপাসে অনেকদিন পরে সবাই মিলে এবিসিতে আসছি আমাদেরকে দেখতে একজন দর্শক ভিড় করছেন দর্শকের সামান্য একটি চাওয়া আমাদের সাথে বসে একটি সেলফি নেবেন এই চাওয়াটুকু অনেক ক্ষেত্রে আমরা বিরক্ত হই অনেক ক্ষেত্রে আমরা ঠিক আছে মেনে নিচ্ছি আমরা একটা সেলফি তুলছি হাসি মুখে কারণ তাকে খুশি করতে পারাটাই আমাদের কাজ বলে আমি মনে করি শিল্পী হিসাবে সো সেই চাওয়াতে এতে যদি কেউ বিরক্তি প্রকাশ করে একে যদি বলে দর্শকরা গরুর মতো আসছে গরুর হাট হয়ে যাচ্ছে এফডিসি এটাতে আমার আসলে আমি জানি না এ ধরনের কথা মানে অর্বাচীন ছাড়া কারো বলার কথা না আসলে